এলো এক নদীর পাশের মজার দেশের গল্প শোনো, মানুষের হাঁটা চলা কথা বলার ভঙ্গি শোনো। সেখানে পুরুষরা দেয় অর্থ দেশ চলে তাতে, সেখানে নারীরা সব সমাজটাকে বেঁধে রাখে। একদিন পুরুষরা সব প্রবাস থেকে ফিরে এলো, মজার এক পরিস্থিতির সময় বটে সাক্ষী হলো। মিলেমিশে থেকে হাতে হাত রেখে সবাই বেঁচে থাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, মজার এই দেশটা না হয় একসাথে একশো পাক, একসাথে একশো, একসাথে একশো। যদি এক্সচেঞ্জ করার নিয়ম থাকতো তাহলে পরে যেটা করতাম, তোমার দুইটা দিয়ে আমি লিলিক নিয়ে নিতাম। জুতা দাঁত ফালা দেবো হারাম দাদা, লিলিক আর ভাবি হয় মানে আবার কি? বেকু গুনো পড়তে আনছি রাজনীতির বই খামাকা, মানে টাকা নষ্ট করে কোন মানে আছে? যাও পদার্থে মাঠ রাজা, আমরা থাকতে কইলাম রাতের বেলা ঘুমাইবো কই? তো ওই গগলের মায় কইতেছিল যে তার সাথে শুইতে পারবো। বাহ, এটা হলে তো ভালো হয়, উনি তাহলে মানুষ সাথে শু। জি না, আমি আমার আমার লগে কাউরে শুইতে দিব না, এমনি তো আম্মা অসুস্থ মানুষ, ওই নতুন মানুষ কি তার ভাব বুঝবো? তাহলে আর কি, মুকেট ভাইয়ের ঘরে থাকবো, দুই দিন পর তো বিয়ে হইব, তখন তো একসাথেই থাকবো। না মানে মজা করলাম আর কি। না না সাজিন, কথাটা তুই মজা করে কইলেও ঠিকই কইছস, উনি আমার রুমে থাকতে পারবো, আমি না হয় বাইরে কোথাও শুয়ে পড়লাম, আমার তো ঘুম বেশি, শুলে ঘুম চলে আসে। কেন, তুমি কি ফকিরনির বাচ্চা যে তুমি বাইরে ঘুমাইবা? তুমি এই বাড়ির মালিক, তুমি তোমার ঘর ছাড়বা না। তাহলে সিমি থাকবো কই? ওরে তো বাইরে থাকতে দিতে পারি না। ওই মেয়ে আমার সাথে শুইব। তাহলে সাজেন কোথায় শুইব? তো আব্বা কি হইছে? না, যে পাত্রে নিয়ে এসে সে একটু স্যাক্রিফাইস করলো, স্যাক্রিফাইস করলে তো তার কোনো সমস্যা নেই, আর ও তো মাঠে ঘাটে শুয়ে আরো অভ্যাস আছে, আর আমগো বাড়িতে উঠা নিয়ে ঘুমাইব। না না না, তোমার সাথে সিমিরা শুতে দেওয়া যাইব না, সেফ না বিষয়টা, যে কোনো সময় গলা টিপে মেরে ফেলতে পারে। সিমি, আই সিমি, আই ভাইয়া, আই, আমার লাগে তোমার ঘুমাইতে কোনো সমস্যা আছে? অবশ্যই আছে, অবশ্যই আছে, সেফ না বিষয়টা, একদমই সেফ না, ওর সাথে ঘন একদমই সেফ না। সেফ না মানে? হ্যাঁ আচ্ছা, ওনার ঘরটা কোন দিকে? ওনার ঘর আমার ঘরের পাশে। তাইলে তো কোনো চিন্তা নেই, তাইলে তো আমি একদম সেফ, আমি গগলের সাথেই থাকবো। বাবা রে বাবা, এই মেয়েটা দেখি অনেক বুদ্ধি। না, এর এমনি শাস্তি করা যাবে না, ধীরে ধীরে শিয়ানের লগে শিয়ানি বুদ্ধি করেই হারাইতে হইব। আসলে সিমির মতো মেয়েই হয় না, সংসার করতে হইলে তো সবকিছু মানায় নিতে হয়। এই সিমি যেমন দেখাই দিল, সবকিছু মানায় নিতে হয়, মানায় নিয়ে সুন্দরভাবে এই গগলের সাথে শুইতে রাজি হয়ে গেল। কি লক্ষ্মী একটা মেয়ে, আমাকে মুখে যেমন লক্ষ্মী, মেয়েটাও ঠিক ওরকম লক্ষ্মী, আল্লাহ একেবারে খাপে খাপে মিলিয়ে দিছে। মামা, সমাধান তো হয়ে গেল, তাহলে গগল চল, তোর বিছানা আমরা গুছগাছ করি। হ্যালো, এই তোমার সমস্যাটা কি? হ্যাঁ, 133টা ফোন, একটা মানুষের ফোনে 133 বার ফোন আসলে ফোনের চার্জ থাকে? নেডি নেডি, আমার আমার এই একদম নাটক করবা না, কই দিতেছি এরকম নাকা কান্না কানতেছো, মরছে নাকি কেউ? হ্যাঁ কেউ মরে নাই, তাই মরবো, তোমার স্যার আমার ভাল লাগতেছে না, কোন সময় হবে লেডি? শুনো, আমারে আর একবারও ফোন দিবা না। এবার একটু বুঝো, তুমি যখন আমারে ফাঁকি দিয়া ময়নার সাথে গুজুর গুজুর ফুজুর ফুজুর এগুলা করতা, তখন আমার কেমন লাগতো এটা চিন্তা করছো একবারও? হ্যাঁ তাহলে এবার বুঝো আমার তখন কেমন লাগতো, এখন নিজে উপলব্ধি করো। আমি ভুল করছি? আচ্ছা তাই বলে কি তুমি ভুল করবা? শোনো, বয়সে মনে হয় আমি তোমার থেকে ছোটই হব,
এই শিক্ষাটা আমি কিন্তু তোমার থেকেই পাইছি, কথাটা মনে রাখো। আচ্ছা, আমি কি তোমার আরেক বেটার লগে মোজ মাস্তি পার্টি ডিস্কো এই সমস্ত শিক্ষা দিছি কও? হুম, শোনো, আমার বয়ফ্রেন্ড কিন্তু অনেক স্মার্ট, সুন্দর এবং অনেক হ্যান্ডসাম। তারে দেখলেই তো খালি আমার ঘুরতে যাইতে মন চায়। তোমার মতো তো একটা হাড়ির মতো চেহারা নিয়ে কইরা থাকে না, আর লুকায় লুকায় কারোর সাথে প্রেমও করে না। কি করব, তার সাথে আমার খালি ঘুরতে মন চায়, তাই ঘুরতে আসছি। এ লেডি, তুই গেলাম আমার বউ, বেশি এরি দেরি করলে কিন্তু আমি পোলারে খুন করে হালাম। যান, আমি আসতেছি, দাঁড়াও। আই শোনো, আমি ফোন রাখি, একটা পার্টিতে আসছি, আর জ্বালায় না তো। এ লেডি, হ্যালো, এ লেডি, আমি খালা তো ভাই, এ লেডি, হ্যালো, হ্যালো, হ্যালো। সেই জন্য আমি সরি ভাই, মানে কমপ্লেন কিসের, কি ঝামেলা, কি আমাকে খুলে বলো ভাই। বলছি আপনার দলের তপু আছে না, ও তো ঘুষ খাওয়া শুরু করছে। তপু? হ্যাঁ, আমার যে কাজ করতেছে নির্বাচনে, তপু কি ঘুষ খাচ্ছে? আমি তো আপনার হয়ে কাজ করতে চাইছিলাম, আমি যখন ওর কাছে কাজ চাইছি, ও আমার কাছে ঘুষ চাইছে। আমার জন্য কাজ করার জন্য ও ঘুষ চাইছে? হ্যাঁ, ঘুষ চাইছে। খালি তাই না, ও আরো একটা বড় ধরনের কাম করছে। কি করছে? ওই শিমুল আছে না, শিমুলের মেডিকেলের বিল থেকেও টাকার কমিশন খাইছে। মানসিক নির্যাতন করছে। আর কি ধরনের কথা বলে? আরে সেই আপা, সেই আপা, আপা মানসিক নির্যাতন করছে? আরে ভাই, আমি তো তোমার মেরে খুব ভুল করছি ভাই। ভাই এসো ভাই, মুখে এসো, আমার মুখে এসো ভাই, মুখে এসো। আপনি নির্বিচার না করেন, আপনি নির্বাচনের আগে যদি সবাই ঘুষ খাওয়া শুরু করে, আপনার তো মানুষ ভোট দিব না। আমি তো আপনার ভালো চাই। আসলে তো তুমি ভালো চাও রে ভাই, তার উঠে দাঁড়ান। আরে আচ্ছা, তুমি খারাপ, কোনো অসুবিধা নাই, এই তুমি বসো। ওই যে ব্যাংকের থেকে কিছু নিলি পারে, সুদ হয় না? আমি সুদে আসলে ঋণ খেলাপি টাইপের, তো পুরে কি মার দেই, খালি একটু দাও। ঠিক আছে, ঠিক আছে ভাই, বিছানটা কমে করবে এখনই, তুমি বসো, নগদে খেলা হবে। ঠিক আছে, মায়ের হবে নগদে। আচ্ছা, ঠিক আছে ভাই, আমি তাহলে বসো, বসো, বসো। বেদনা বেদনা নাই, তুই পিছনে না, একটুখানি আছে, বেশি না, ঠিক হয়ে যাবো, আমি ওষুধ খাই নি। মনে একটা ভালো কাজ করার জন্য অনেক কিছু ত্যাগ করতে হয়, এই যে দেশটা স্বাধীন করছে, খামাখা কতজন একদম জীবন দিছে না, একটা ভালো কাজের জন্য একটু কষ্ট করা লাগে। ঠিক আছে ভাই, তুমি বসো। আচ্ছা, জি ভাই, তুমি কি খাবে? দুই বউ মিল্লা আবার কি নাটক শুরু করলা? নাটক না, নাটক না, তারা বলে ওখানে ওয়েব সিরিজ করবো। সেইটা আবার কি? খুনা খুনি, কাটাকাটি, ভয় লাগো, কি সর্বনাশের কথা। এই তোমরা কি আবার খুনা খুনি করবা নাকি? হ্যাঁ, তোমরা দুইজনে মিললে এই যেই কোণের বাঁধা ছিল তোমাকে হাত দিয়ে দুইজনের করো, ভালো করে করো, বেশি করে করো। খালা চুপ থাকেন তো, সবসময় বগর বগর না করলে কি হয় না? না, আপনার মুখ সবসময় চলতে থাকে, কি কইতাছি এটা একটু হনেন না, মনোযোগ দিয়ে হনেন কি কইতাছি। আর মা,
আপনি তো আপনার মুখ বন্ধ রাখতে পারেন না, একটু চুপ থাকেন দয়া করে। আচ্ছা আমি একটা কথা বুঝিনি নিপা, দুপুরে তো দুজন মিলে কথাবার্তা করছো, আমার নতুন করে শুনানো কি আছে? আছে, আমরা দুই বান্ধবী মিলে একটা নতুন ডিসিশন নিয়েছি। আবার? হ্যাঁ, আমরা ঠিক করছি আমরা এখন থেকে এমনি আলাদা আলাদা মানব সেবায় বাইরব না। বাহ, তাহলে এখন থেকে তোমরা ঘরের কামে মন দিবা, ঘরে থাকবা? না রিয়াজ, আমরা কালকে থেকে দুজন একসাথে বাইরব। মানে? মানে কাল থেকে আমরা দুইজন একসাথে মানব সেবায় বাইরব, তাইলে আর দুই পরিবারের খুব থাকবো না যে আমার ঘরের বউ বাইরে কি আরে যায়, দুই পরিবারের বউ একসাথে ঘর থেকে বাইরেইব। এবার খুশি আপনারা? তাইলে বাড়ি রান্নাবান্না কি হইব? সেইটাও ঠিক করছি, আজ থেকে দুইবারই রান্নাবান্না একসাথে হইব। আমরা দুজন রান্নাবান্না করে যাবো আর ফ্রিজে রেখা যাবো, একটু গরম করে খায় নিয়ে, নাকি ওইটাও পারবেন না? মানে কি আমরা কি হাতে কই ফ্রিজে খাওয়া করতে পাবো নাকি? হ্যাঁ, ফ্রিজে খাবার খেলে সমস্যা কি? বিষ তো আর আপনার ঘরে খাইতে কই নেই। না, আমরা এইসব বাসি পচা খাইতে পারুম না। তাহলে ভালো, হাত আছে না দুইটা, নিজের একটু কষ্ট করে রান্না করে খায় নেবেন, আমাকে একটু কষ্টটা কমব। অন্যায়, এটা ভারী অন্যায়, এইগুলি কিন্তু তোমরা ঠিক করতেছ না। বাবা রিয়াজ, তুমি কি এইসব মাইনা নিবা? আমি আর কি বলবো, আসতে পারাপা ওরা কিন্তু আর এখন সিরিয়াল দেখাবো না, ওয়েব সিরিজ, ওয়েব সিরিজ। আর রিয়াজ, তুমি না বুঝছি না যতদিন ইফতি ভাই না আসে তুলিরে সব কাজে সাহায্য করবা? আমি কি না করছি? গুড, এই না বাঁচে আমায়। আমাদের বাড়ি ঘর তো তুমি পরিষ্কার করতেছো, কাল থেকে তুলি তো বাড়ি ঘর তুমি পরিষ্কার করে দিও। মানে কি আমার ছেলে কে এখন এইসব করবো? এই পোলায় ঘর বাড়ি ঝাড়ু দিব আর তোমরা দুজন কি বসে বসে ভাত খাবা? আপনাকে চিন্তা করতে হইব না, আমরা কালকে থেকে বাইরেই খামু। আপনারা দুইজন নিজে করতে চিন্তা করেন, আমাকে নিয়ে তো ভাবতে হইব না। আল্লাহ বাসা সৃষ্টি ভাই, আগে ভাগে চলে গেছে গা, নাহলে তারা এই সরজমিনে এই ঘর সংসার ভাঙ্গার দৃষ্টিতে তারা দেখতো তোর কত কষ্ট পাইতো। আমি কি কষ্ট পাইতেছি? আমার তো ইচ্ছে করতেছে কি আল্লাহ উপর থেকে একটা সিলিং ফ্যান ছুঁড়ে ফেলা দাও, পরে আমি কেটে মরে দেখা ক আর কি করা লাগবো। আমাদের জন্য তোমাদের আর কিচ্ছু করতে হবে না, আমরা আমাদের জীবন মানুষের মঙ্গলের জন্য উৎসর্গ করছি, চল তুই। একদম ওয়াজান এলা বুঝছস তো, হ্যাগো জীবনে আর কেউ আছে? শোনো বাবা, তোমার দায়িত্ব এখন এই মানুষগুলো কারা খুঁজে বের করো। আমি যাই। আচ্ছা চলো তোমারে আমি দিয়ে আসি। না না না, তার দরকার নাই, আমি একাই যাইতে পারবো। তুমি থাকো মাস্টার। এখনো কিন্তু আমাদের সম্পর্কটা শেষ হয়ে যায় নাই। শোনো, আদনান আসলে ডাক দিও, আমি চলে আসবো। যদি পায়ে ধরে মাপ চাইতে হয় তাও চাইব। তোমার এই শরীর নিয়ে কষ্ট করে আসতে হবে না, আধানরে আমি বুঝাই শুনে আমি নিয়ে যাব। তার আর দরকার হবে না। কেন
আমি আর বেশি দেরি করলে তোমার স্যার আমি কষ্ট পাব। মাস্টার একটা কথা বলি। বল। আমি আসলে মাস্টার তোমার জীবনেই থাকতে চাই, খুব করে থাকতে চাই, কারণ আমার জীবনে তুমি থাকলে মনে হয় যেন আমি বাইচা আছি, মনে হয় যেন তখন আমার জীবনে অনেক রং, সেই জন্য আমি তোমার জীবনে থাকতে চাই। তুই একটা হচ্ছে ঘুষখোর, একটা দুর্নীতিবাজ, তোর তো জায়গা আমার এখানে নাই। ঘুষখোর, ঘুষ খাওয়া হলে একটা বিরাট অপরাধ। মিশরে ঘুষ খাইলে কি করে জানেন ভাই? মিশরে যে ঘুষ খায় তার হাত পা বেঁধে পিরামিড মিশরে ঝুলায় রাখে। এই রাও তো চুপ করো তোরে ভাই, মিশরের কথা বাদ দাও, আমাদের দেশে, আমাদের দেশের প্রত্যেকটা মানুষ খারাপ হয়ে গেছে, বেশিরভাগ খারাপ হয়ে গেছে। এই যে এগুলো কলজা ফোপরা আড্ডি সব পচে গেছে, শেষ হয়ে গেছে সব, হারাম যারা গুলো। ভাইয়া আসলে হয়েছে কি, আমি কিন্তু আপনাকে তপু সম্পর্কে অনেক আগেই সচেতন করতে চেয়েছি, কিন্তু আপনি কিন্তু আমার কথাকে তখন গুরুত্ব সহকারে দেখেননি, আপনি বারবার অ্যাভয়েড করে গেছেন। আমি তো সেই কথা শুনবার আসি না, আমি তো আগে আসছি আপনার কাছে। আপনাকে আমি বোন বোন করে ডাকি। আরে বাবা রে, এই ছেলেটা আমার ধ্যান, একটা সহজ সরল ভালো ছেলে, সে বাইরে গেছে। এই ছেলেটা, আরে এই ছেলেটা আমাকে মারতেছে, এই ছেলেটা নাকি আপনাকে একদম মানসিক নির্যাতন করছে। আরে আমি আপনাকে কি মানসিক অত্যাচার করলাম বলেন, বলেন কি করেছি আমি বলেন? কেন আপনি, আপনি ওই যে আমি তখন কথা বললাম, কইলাম না আপনি আমার চাকরি খেয়ে ফেলাইছেন। আরে আশ্চর্য, আমি তোমাকে চিনি না ভাইয়া। উনি উল্টা বলেছে আমাদের দলের লোকজন নাকি খারাপ, বলছে যে আপনি তো ওই দলেরই, তার মানে আপনি যথেষ্ট খারাপ। আপনি বলেন আমাকে যদি আমার দল নিয়ে, আপনাকে নিয়ে, সবাইকে নিয়ে বলে, তখন আমি কি করতে পারি বলেন? আচ্ছা ঠিক আছে, সরসর লোক তো আমি পরে দেখতেছি, এটা সাইজে পরে করতেছি। হ্যাঁ এখন এখন কি হবো? হ্যাঁ এর কাছে মাপসা, মাপসা না হলে কিন্তু উপায় নেই। হ্যাঁ সামনে সামনে দাঁড়ো, সামনে দাঁড়ো, মাপসা মাফ করে দেন, পালকের মাফ কর। আরে আট বান্ধ তো মাপ সব কিভাবে কাতার বাচ্চা? আমি শুধু চাই আপনার কাছে একটু ভালো ব্যবহার। আপনি তো দিন দিন রাজনীতিবিদ হয়ে উঠছেন। এটা কি ধরনের কথা বলেন? মানে ভালো কথা বললি কি রাজনীতিবিদ হয়ে যায়? খুব পাওয়ার, খুব পাওয়ার, হ্যাঁ খুব পাওয়ার, খুব পাওয়ার, খুব পাওয়ার, বুঝো নাই? দেখে নেই তোমার কেমন পাওয়ার, দেখাইতেছি তোমার। লিলি সারা কে আর কেউ নাই? ওই যে সেমডি, ওর নাম কি? ময়না। ময়না, ময়নারে বাদশার কাছে দেখছি। ময়নারে বাদশার কারণে কি কারণ ঘটনা কি? আমি তো তা জানি না, ওরে দেখছি, কথা কইতে বাদশারে দেখলাম খুব খুশি খুশি।